ফেসবুকে ভিডিও ছেড়েছেন, এখন সেই ভিডিওতে যারা কমেন্ট করেছে সবার কমেন্ট একসাথে দেখতে পারছেন না। অথবা আপনি ফটো স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেছেন, এখন এই পোস্টে যারা কমেন্ট করেছে সব কমেন্ট একসাথে দেখতে পারছেন না। ফেসবুকের এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওটি দেখলে শিখতে পারবেন। খুব সহজে ফেসবুকে পোস্ট করা ভিডিও এবং যে কোনো পোস্টের যে কমেন্টগুলো এসেছে সব কমেন্ট একসাথে দেখতে পারবেন। এই জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করবেন, উপরের দিকে ট্রি লাইন অপশন পেয়ে যাবেন, এই ট্রি লাইনে চাপ দিবেন, নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন, ভিডিও কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এখান থেকে সেটিংসে চাপ দিবেন। ফেসবুকের অনেক সেটিংসেই এখানে চলে আসবে, আপনি পোস্ট সেটিংসটি খুঁজে বাহির করবেন, নিচের দিকে থাকবে, এই পোস্ট সেটিংসে চাপ দিবেন, অ্যালাউ কমেন্ট সামারিজ অন ইউর পোস্ট। এই সেটিংসটি যদি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপে অফ থাকে তাহলে প্রথমে অন করে নেবেন, এই সেটিংসটি অবশ্যই অন রাখতে হবে। এখন ব্যাকে চলে আসবেন, যে ভিডিওর সব কমেন্ট দেখতে চান অথবা পোস্টের সব কমেন্ট দেখতে চান সেই পোস্টের নিচে কমেন্ট বক্সে চাপ দিবেন কমেন্টগুলো দেখার জন্য। এখানে স্বাভাবিকভাবে অনেক কমেন্ট থাকবে, মোস্ট রিলিভেন্ট উপরের দিকে একটি লেখা থাকবে, আপনি মোস্ট রিলিভেন্টে চাপ দিবেন, এখান থেকে একটি সেটিংস চেঞ্জ করতে হবে। চারটি সেটিংস থাকবে, মোস্ট রিলিভেন্ট, হিডেন বাই ইউ, নিউয়েস্ট, অল কমেন্টস, আপনি এখান থেকে অল কমেন্টসে চাপ দিবেন, মানে অল কমেন্ট সিলেক্ট করে দিবেন, আপনার কাজ কমপ্লিট। এখন এই পোস্টে যে কমেন্টগুলো এসেছে সব কমেন্ট আমি একসাথে দেখতে পারবো এবং কমেন্টের রিপ্লাইও দিতে পারবো। এভাবে এই সেটিংসগুলো পরিবর্তন করার মাধ্যমে আপনি ফেসবুক পেজের পোস্টের সব কমেন্ট একসাথে দেখতে পারবেন। ভিডিওতে করা সব কমেন্টও কিন্তু এভাবেই দেখতে হবে।